নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন তৃণমূলের আরেক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছল সিবিআই এর নোটিশ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। মাত্র তিন ঘন্টায় এলো নাটকীয় মোড়। গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, সোমবার সকাল ১০:৩০টায় হাইকোর্টে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তিন ঘন্টা পর দুপুর ১:৪৫ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় সিবিআই। ফৌজদারি কার্যবিধির ১০৭ নম্বর ধারায় তার বাড়িতে নোটিশ দিয়ে আসা হয়। সেই নোটিশ টুইটারে পোস্ট করেছেন অভিষেক। নোটিশ গ্রহণের সময় এবং তারিখ চিহ্নিত করে তিনি লিখেছেন, আমাকে টার্গেট করে হেনস্থা করতে মরিয়া বিজেপি, সিবিআই ও ইডি দিয়ে আদালত অবমাননা পর্যন্ত করাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির সমন নিয়ে সকালেই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। যদিও আজ দুপুর ১:৪৫ নাগাদ সেই সমন হাতে এসে পৌঁছেছে, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি এরা পুরো অভিষেক আতঙ্কে ভুগছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা যেভাবে মাথা ঘামাচ্ছে বিষয়টা পুরো মানুষ বুঝতে পারছেন, গোটা জিনিসটা যে পথের কাঁটা তৃণমূল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো নোটিশটি লেখার তারিখের জায়গায় লেখা আছে ১৬ এপ্রিল, অর্থাৎ রবিবার, আর নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে দেওয়া হয় সোমবার দুপুরে। যে চিঠিটা টুইট করা হয়েছে সেটা টাইপ করা হয়েছে আগের দিন ১৬/৪, তখনও কোনো নির্দেশ আসেনি। এবার এই চিঠি পৌঁছতে দেরি হলো কেন, এর উত্তর তো যারা চিঠি পাঠিয়েছেন তারা দিতে পারে, কিন্তু তার সঙ্গে বিজেপিকে টেনে আনা, তার সঙ্গে চক্রান্ত, তার সঙ্গে আদালত অবমাননার যারা কথা বলছেন তারাই তো ধারাবাহিকভাবে আদালত অবমাননা করে চলেছেন। ২৯ মার্চ শহীদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব, কি বলেছিল না? এর ২৪ ঘন্টার মধ্যেই সাংবাদিকদের সামনে অভিষেকের সুরে একই অভিযোগ তুলেছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন এই প্রসঙ্গটি তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, গত ২৯ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে। কুন্তল ঘোষ সেখান থেকেই এই অভিযোগের বয়ান লেখার সূত্র পেয়েছিলেন কিনা তার জন্য তদন্ত করা প্রয়োজন। নির্দেশনামায় উল্লেখ করা হয়েছিল প্রয়োজনে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাও সিবিআই তদন্ত এবং প্রয়োজনে ইডির তদন্তের আওতার বাইরে থাকা উচিত নয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেন, হাইকোর্টের ওই নির্দেশ আবেদনকারীর পক্ষে যেমন ক্ষতিকর, তেমনি আইনেও কোথাও এরকম শোনা যায়নি। শুধুমাত্র এই যুক্তিতেই হাইকোর্টের একপেশে নির্দেশ বাতিল হওয়া উচিত। এই যুক্তিতেই হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশের দাবি জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। তার আর্জির প্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত রকম পদক্ষেপের উপরে স্থগিতাদেশ জারি থাকবে। কিন্তু তারপরেও সিবিআই এর সমন পৌঁছানো হয় অভিষেকের বাড়িতে। ডাকলে যাবে না কেন, ভয় কিসের? আমরা তো বারবার বলেছি সিআইডি ডাকুক, সিবিআই ডাকুক, ইন্টারপোল ডাকুক, ওরা যখন যখন বলেছে আমরা বলেছি রেডি। কিন্তু এখানে কেউ ডাক দিলেই হয় হাসপাতাল, না হলে কোর্টের স্থগিতাদেশ, হয় প্যানিক অ্যাটাক, না হলে পাঁচিল থেকে টপকে পালানো। এখান থেকে বোঝা যায় যে অপরাধীরা অপরাধ করেছে সেটা জানে এবং ধরা পড়ে গেছে নিজেদের কাছে, অতএব ভয় পাচ্ছে। সিবিআই এর তরফে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার যেহেতু তখনও আসেনি, তাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এখন যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার এসেছে সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।